আসসালামু আলাইকুম, সোনা রানী কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে নিরামিষ মিষ্টি কুমড়ো করে দেখাবো। এখানে মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে রেখেছি, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোটা জিরে, তেজপাতা আর তিনটে শুকনো লঙ্কা। এগুলোকে 4-5 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিব। ভালো করে নাড়ানো হয়ে গেলে আমরা এর মধ্যে তখন দিয়ে দেব একটু গ্রেট করে রাখা আদা। চাইলে এখানে আদা বাটাও দেওয়া যেতে পারে, আমি গ্রেট করে রেখে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে এবার 2-3 সেকেন্ড নাড়িয়ে নেবো, এটাকে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, নাহলে মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মিডিয়াম রেখে এটাকে 2 মিনিট মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এটাকে এবার এটা ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে নেব একটু। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা চাপা দিতে হবে। এটা যেহেতু জল দেব না, তাই এটা এইভাবেই ঢাকা চেপে দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে, তবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নেব, তারপরে আর এখন ঢাকা দরকার নেই। এটা শুধু সেদ্ধ হয়ে এসছে প্রায় অনেকটাই, অল্প একটু হতে বাকি আছে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো চাট মশলা। এই চাট মশলাটা দিলে অনেক ভালো লাগে খেতে। চাট মশলা দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে। এটা আমাদের একদম রান্না শেষের দিকে, যারা মিষ্টি কুমড়া খেতে ভালোবাসেন না তারা একবার এরকমভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।